हेलो गाइज, आई एम कृष्ण नरिन, वेलकम बैक टू माई अनदर वीडियो। सो गाइज, आज के वीडियो एक सम्पूर्ण आलदा हमार गाड़ी सम्पर्के अने के कमेंट बक्से जानिए गाड़ी पीछे बैक पैंट क्यों एटी सेट कर मार्कार्टा तो से आज के वीडियो तरह ही जो तो आज के वीडियो हम सब प्रथम बी ये गाड़ी पीछे जो पत्ती दुटो आज दोटो पत्ती आज से दोटो पत्र मध्य जे नाट बोल्ट वायरिंग करें तुम्हारा देखते चेजर मध्य वायरिंग आँ तर नाट लागान सिसटेमो कर रेखे दिए परवर्तकाले वही एन एस 200 जो बैग मार्टगार्ड आज वो मार्टगार्डर जो नाट बोल्टर जो सेटिंगगुलो आटिंगगुलो यहाँ हे शिफ्ट कर नाटा तरह जान एडजस्ट हो सरकम भाव लागिए तो तुम्हारा देखते क्यों नाट्ट फिटिंग कर আমার আগে থেকে একটা ওয়ারিং করা ছিল তো এরকম ভাবে ওয়ারিং করে যে নাট বোল্ট আসে সেটা এপার দিয়ে ওপারে দিয়ে দিতে হবে এরকম ভাবে টাইট দিয়ে দিতে হবে যাতে দুটো সম্পূর্ণ অ্যাডজাস্ট হতে পারে আর এটা তোমরা তোমাদের যে কোনো দোকানে যে কোনো ওয়ারিং দোকানে যাবে এনএসএ যে মার্কারটা নেবে এবং যে মার্কারে যে দুটো ফুটো আছে যেটা দিয়ে নাট বোল্ট টাইট দেওয়া যাবে সেখানে গিয়ে বলবে ওই রকম ভাবে দুটো অ্যাডজাস্ট করে তোমার এই গাড়িতে ওয়ারিং করে দেবে এন্ড অবশেষে এরকম ভাবে ফিটিং করবে এবং এখানে অসার লাগিয়ে দিয়ে নাট বোল্ট একসাথে টাইট করে দিতে হবে এমন ভাবে ওই মালটা ফিটিং করতে হবে যাতে গাড়ির পিছনে যে মার্কারটা আছে সেটা যেন চাকাতে যেন না আটকায় চাকাটা যেন কন্টিনিউ ঘুরলে ওই যে মার্কারের গায়ে যেমন না ঠেকে যায় যত যেমনটা আমি ফিট করেছি তোমরা দেখতেই পাচ্ছ চাকাটা একদম রাউন্ডভাবে ফিট করেছি যেন দুদিকে যেন ব্যালেন্স থাকবে এবং দুদিকেই কিছুটা কিছুটা করে ফাঁক আছে যাতে চাকাটা কন্টিনিউ ঘুরলেও কোনো প্রবলেম না হয় আর এস 200 এর মার্কার তো তোমরা মোটামুটি বাজাজের শোরুমে পেয়ে যাবে এবং তোমরা নিজেরা নিজেরা বাড়িতে ফিটিংও করে নিতে পারবে যে কোনো গাড়িতে এরকমভাবে ইনস্টল করা যায় কিন্তু যাদের 130 বা 140 টাওয়ার আছে শুধু তাদের গাড়িতেই ভালোভাবে এটা মানে ইনস্টল করা যাবে তো দেখতে পাচ্ছ আমি কেমনভাবে ফিটিং করেছি তো স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা করলাম যদি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং